আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজ আমি আলোচনা করব ধানের লক্ষীর গু রোগ ও এর দমন ব্যবস্থাপনা নিয়ে। দর্শক, ধানের লক্ষীর গু একটি মারাত্মক রোগ। এই রোগের আক্রমণ হলে ধানের 5 থেকে 10% পর্যন্ত ক্ষতি হয়ে থাকে। তো দর্শক, প্রথমেই আলোচনা করব ধানের লক্ষীর গু রোগের লক্ষণ বা ক্ষতির ধরন নিয়ে। ছত্রাক ধানে চাল হওয়ার শুরুতেই আক্রমণ করে থাকে এবং বাড়ন্ত চালকে নষ্ট করে বড় গুটিকার এর সৃষ্টি করে। গুটিকার ভিতরের অংশ হলদে কমলা রং এবং এর বহিরাবরণ সবুজ অথবা কালচে হয়। কচি গুটিকাগুলো 1 সেন্টিমিটার এবং পরিপক্ক অবস্থায় আরও বড় আকারের সৃষ্টি হতে পারে। সাধারণত কোনো শীষে কয়েকটা ধানের বেশি আক্রমণ হতে দেখা যায় না। তো দর্শক, যদি আপনার জমিতে এই লক্ষীর গু রোগের আক্রমণ ঘটে থাকে তবে কি করবেন? অবশ্যই আক্রমণের শুরুতেই কার্বেন্ডাজিম জাতীয় ছত্রাকনাশক যেমন অ্যামকোজিম, করোজিম, নোইন বা অটোস্টিন প্রতি লিটার পানিতে 2 গ্রাম হাড়ে ভালোভাবে মিশিয়ে 8 থেকে 10 দিন পরপর 2 বার স্প্রে করবেন, অথবা আক্রমণের পরিমাণ বেশি হলে অ্যাজিথ্রোমাইসিন প্লাস ডাইফেনোকোনাজল গ্রুপের ছত্রাকনাশক প্রতি লিটার পানিতে 1 মিলি করে অথবা ট্রাইফ্লক্সট্রোমিন এবং প্লাস টেবুকোনাজল গ্রুপের ছত্রাকনাশক প্রতি লিটার পানিতে 0.5 গ্রাম হাড়ে ভালোভাবে মিশিয়ে 8 থেকে 10 দিন পর পর 2 বার স্প্রে করলে এই লক্ষীর গু রোগের থেকে রেহাই পাওয়া সম্ভব। তো দর্শক, আজকে আমার আলোচনা এটুকুই। আমার আলোচনা যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আর অবশ্যই দর্শক, লাইক এবং শেয়ার চাই। ধন্যবাদ সকলকে। পরবর্তী এপিসোডে আবার কথা হবে। আসসালামু আলাইকুম।